95 রাজডাঙ্গা মেন রোড, কলকাতা 7107। এই ঠিকানায় দাঁড়িয়ে আছে ইচ্ছে নামে এক সুদৃশ্য বাড়ি। ভুল হলো, একটা নয়, পরপর তিনটে প্লট জুড়ে কলকাতার বুকে তৈরি হয়েছে ইচ্ছে। বিয়ে বাড়িতে ভাড়া দেওয়া হয়, এখানে সিনেমার শুটিংও হয়। ইস্টার্ন বাইপাসের রুবি মোড়ের কাছে এই বাড়িটার বাজার দর যে বহু কোটি টাকা, তা আর বলার অপেক্ষা রাখে না। বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে, এই সুবিশাল বাড়িটি নাকি পার্থ চট্টোপাধ্যায়ের। ইচ্ছের নিরাপত্তারক্ষীরাই জানালেন, এখানে পার্থ চট্টোপাধ্যায় নিয়মিত আসতেন, এমনকি যাতায়াত করতেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ও। রুবি মোড় থেকে গড়িয়াহাটের দিকে আসার পথে পড়ে অ্যাক্রোপলিস মল, তার ঠিক আগে বাঁহাতের বাইলেনের ভেতরে ইচ্ছে। বাইলেন ধরে মিনিট দুই হাঁটতেই পৌঁছে গেলাম বিতর্কের কেন্দ্রে উঠে আসা এই বাড়িটির সামনে। কিন্তু ভেতরে ঢোকা গেল না, সব গেট ভেতর থেকে বন্ধ। যদিও ভেতরে অল্প কয়েকজন কর্মচারী ও নিরাপত্তারক্ষী আছেন, একটু হাঁকডাক করতেই তারা বেরিয়ে এলেন। জানালেন, সোমবার তাদের বলে দেওয়া হয়েছে আপাতত বুকিং নেওয়া বন্ধ থাকবে, দরজায় তালা দিয়ে ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বুকিং নেওয়া বন্ধ থাকলেও পুরনো বুকিং বাতিল হয়নি এখনো, তাই ইচ্ছেতে আগামী 30 ও 31 জুলাই অনুষ্ঠান হওয়ার কথা আছে। কিন্তু কে বুকিং বন্ধ রাখার নির্দেশ দিল, কে এই বিশাল সম্পত্তিটির নিয়মিত দেখভাল করতেন, তা শত চেষ্টা করেও জানা গেল না। সূত্রের খবর, এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় গ্রেফতার হবার পর ইডি তদন্তের জাল আরও প্রসারিত করেছে। বহু কোটি টাকার ইচ্ছের কথাও তারা জানতে পেরেছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করেছে তারা। ভবিষ্যতে ইডি যদি এই দুর্নীতি মামলায় অভিযুক্তদের সম্পত্তি অ্যাটাচ অর্থাৎ বাজেয়াপ্ত করতে শুরু করে, তখন ইচ্ছেও তারা দখল নিতে পারে বলে মনে করছেন অনেকেই। এই বাড়ির লোকের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করলাম, সিকিউরিটি কয়েকজন কর্মচারী আছেন, ভেতরে কাজও হচ্ছে। বাড়িটি বিয়ে বাড়ি ছাড়াও শ্যুটিংয়ের কাজেও ব্যবহৃত হয়, শ্যুটিংয়ে সেট বানানোর কাজ চলছে আমরা দেখলাম, কিন্তু কেউ মুখ খুলতে চাইলেন না, সবার মধ্যে যেন একটা চাপ চাপ আতঙ্ক ভয়। বলছেন নির্দেশ দিয়েছে কারোর সঙ্গে কথা না বলতে, কিন্তু সেই নির্দেশ দেওয়ার অথরিটিটাকে বা কে নির্দেশ দিয়েছে এই নিয়ে কেউ কোনো মন্তব্য করছেন না, মুখ খুলতে চাইছেন না। ইচ্ছেতে অনুষ্ঠান করতে হলে মোটা টাকা ভাড়া গুনতে হতো, কিন্তু সেই অর্থ যেত কার অ্যাকাউন্টে? শুধু ইডি নয়, এর উত্তর খুঁজছে রাজ্যবাসী। কৌস্তভ ভৌমিক, দ্য ওয়াল।